ইউটিউব মিনি গোল্ড প্লে বাটন। আপনি কি জানেন এটি কিভাবে এত নিখুঁতভাবে তৈরি করা হয়? না জানলেও সমস্যা নেই, আজকে আমরা আলোচনা করব কিভাবে ইউটিউব মিনি প্লে বাটন তৈরি করা হয়। সো এখনও যারা ভিডিওতে লাইক করেননি তারা কাইন্ডলি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। প্রথমে একটি সাদা কাগজে এটি মাপ মতো কেটে নেওয়া হয়, তারপর এই পেপারটি কাঠের উপর রেখে সঠিক মাপে কাঠটিও কেটে নেওয়া হয়। এবার আসে কাঠ কাস্টমাইজেশনের পর্ব। এখানে কাঠটির মাঝের দাগ দেওয়া অংশটি তুলে ফেলা হয় যাতে ইউটিউবের লোগোটা দেখতে আরও আকর্ষণীয় হয়। এরপর এর চারদিক ভালোভাবে ঘষে ফ্রেশ ও চারদিক গোলাকার আকৃতি দেওয়া হয়। এরপর আসে এই কাঠের আকৃতিটির স্পষ্ট ছাপ নেওয়ার পালা। এখানে এই মিশ্রণটি প্রথমে ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়, এরপর গোলাকৃতি একটি রিংয়ে এই মিশ্রণটি ভালোভাবে চাপ দিয়ে পূর্ণ করা হয় এবং ইউটিউবের লোগোটা ভালোভাবে বসিয়ে নেওয়া হয় যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। এরপর এটার উপরে এক জাতীয় সাদা পাউডার মিশানো হয় যাতে করে লোগোটি পরবর্তীতে সুন্দরভাবে উঠানো যায়। অতপর আরেকটি রিংয়ের মধ্যে মিশ্রণ দিয়ে পুরোটা ঢেকে দেওয়া হয় যেন ছাপটি স্পষ্ট এবং সুন্দর হয়। প্রায় 20 মিনিট এভাবে রেখে দেওয়া হয় যাতে কোনো বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা না থাকে। অতপর এটি খোলার পালা, এটিকে এই মিশ্রণ থেকে উঠানোর জন্য চুইংগাম ও কাঠির প্রয়োজন হয় যাতে ছাপটি ভেঙে না যায়। এখন ছাপটির পেছন দিয়ে দুটি গর্ত করা হয়, এরপর এই গোলাকার রিং দুটি আবার একসাথে লাগানো হয়। এখন শুরু হয় আসল কাজ, 100 গ্রাম ওজনের এই খাঁটি সোনার বিস্কিট তখন গলানোর পালা। সোনা গলানোর জন্য যে পাত্রটি ব্যবহার করা হয়ে থাকে প্রথমে এটিকে হিট দেওয়া হয়। এই আগুনের তাপ প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এরপর পাত্রটিতে পাউডার মেশানো হয় যাতে করে গলানো স্বর্ণটি তাড়াতাড়ি উঠে আসে। এখন সেই সোনার বিস্কিটটি এটিতে দিয়ে দেওয়া হয় এবং প্রায় 30 মিনিট পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত এটি তরল প্রক্রিয়ায় পরিণত হচ্ছে। এটি তরল প্রক্রিয়ায় পরিণত হলে সে মিশ্রণের ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করানো হয় যাতে করে সেই কাঠের সাপটিতে সোনা ভালোভাবে লেগে যায়। এভাবে 3 থেকে 5 মিনিট এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। এখন এটি ভের করার জন্য পুরোপুরি প্রস্তুত। সেই মিশ্রণ থেকে এটিকে ভের করে পরিষ্কার করা হয় এবং অবশিষ্ট অংশটিকে সমানভাবে কেটে নেওয়া হয় এবং বাকি সোনাগুলো আলাদা রেখে দেওয়া হয়। জানেনই তো সোনার দাম দিন দিন কীভাবে বাড়ছে। যাই হোক, পরবর্তীতে এটিকে সিরিজ দিয়ে চারদিক ভালোভাবে পরিষ্কার ও সমান করা হয় এবং মাঝের অংশ থেকেও অতিরিক্ত সোনা তুলে ফেলা হয় এবং এটিকে ফ্রেশ করা হয়। এখন এটির পিছনে দুটি ছিদ্র করা হয় যাতে করে বোর্ডের সাথে স্ক্রু দিয়ে ভালোভাবে আটকানো যায় এবং একটি রাসায়নিক কেমিক্যালের মাধ্যমে পাতলা কাপড় দিয়ে এটিকে মোছা হয় যাতে এটি দেখতে চকচক করে। এখন একটি স্টিলের বোর্ড নেওয়া হয় যেটিতে দুটি স্ক্রু লাগিয়ে নেওয়া হয় যাতে এই লোগোটি ভালোভাবে আটকে থাকে এবং ইউটিউব লোগোটি এটার উপর সমানভাবে বসিয়ে পিছন দিয়ে ভালোভাবে আটকে দেওয়া হয়। এটি প্রায় প্রস্তুত হয়ে গেছে, এটি দেখতে এখন আগের থেকে অনেক সুন্দর ও উজ্জ্বল দেখাচ্ছে। যাই হোক, এখন বোর্ডটিকে একটি স্টিলের ছোট ফ্রেমের ভেতর আটকে দেওয়া হয় এবং পিছন দিক দিয়ে এক প্রকার আঠা দিয়ে প্লাস্টিক ফোম লাগিয়ে দেওয়া হয়। অতপর এটি পুরোপুরি প্রস্তুত। এটিকে দেয়ালে লাগানোর জন্য একটি স্টিলের গার্ড লাগানো হয়। এখন এটি দেয়ালে লাগানোর জন্যও পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। একটা ছোট ইউটিউব প্লে বাটন তৈরির জন্য কতগুলো ধাপ পাড়ি দিতে হয় তা আশা করি আজকে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করতে পারেন যাতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারেন। সো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।